দক্ষিণের বিলুনিয়া মহকুমার রাজনগর ব্লক এক প্রকার গাঁজা চাষে রমরমা হয়ে উঠেছে। খাস হোক, সংরক্ষিত বনভূমি হোক আর যোধভূমি হোক, মানুষ এখন গাঁজা চাষের দিকে বেশি ধাবিত হয়ে উঠেছে। অর্থের মুনাফার লোভে কৃষি ফলন ছেড়ে দিয়ে চাষ করছে গাঁজা। রাম সরকার কৃষির উন্নয়ন সহ কৃষকদের জন্য বিভিন্ন প্রকল্প ঘোষণা করলেও কৃষি উৎপাদনে ততটা উৎসাহিত করতে পারছে না যতটা গাঁজা চাষে উৎসাহ দেখাচ্ছে, যার ফলে গাঁজা গাছে ছেয়ে আছে দক্ষিণের রাজনগর। সূত্রের খবর, এই গাঁজা চাষে শাসক দলের চুনোপটি নেতা থেকে শুরু করে কিছু বড় মাপের নেতারাও জড়িয়ে পড়েছে। পুলিশ প্রশাসন বারবার অভিযান চালিয়ে গাঁজা বাগান ধ্বংস করে শেষ করতে পারছে না। আবারও রাজনগর পিয়ারবাড়ি থানার অন্তর্গত মোনাইপাতর হেতালিয়া, ওয়াংচেরা ও কমলাকান্ত পাড়াতে অভিযান চালিয়ে ধ্বংস করল গাঁজা বাগান। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোর 4টা থেকে বেলুনিয়া মহকুমা পুলিশ আধিকারিক অভিজিৎ দাসের নেতৃত্বে অভিযান চালায় পুলিশ, সিআরপিএফ, আবগারি বিভাগ ও 43 নং সীমান্তরক্ষী বাহিনী সহ বনদপ্তরের কর্মীরা। এই যৌথ অভিযানে ছিলেন রাজনগর পিয়ারবাড়ি থানার ওসি রতন রবিদাস এবং এসি সিআরপিএফ শ্যামলাল মিনা, ইন্সপেক্টর 43 নং বিএসএফ দর্শন সিং, আবগারি বিভাগের ইন্সপেক্টর রাকেশ সিং, তৃষ্ণা অভয়ারণ্যের সহকারী বন্যপ্রাণী ওয়ার্ডেন সুকান্ত সরকার সহ অন্যান্য পুলিশ অফিসাররা। অভিযানের পর মুনাইপাতর, হেতালিয়া, ওয়াংচেরা ও কমলাকান্ত পাড়ার গভীর জঙ্গলে 7 একর সংরক্ষিত বনভূমিতে দেখা যায় গাঁজা বাগান। 14টি কাভারিং প্লটে 48,000 পরিপক্ক গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে। এই অভিযান শেষ হয় সকাল 8:30 নাগাদ। পুলিশ গাঁজা বাগানের মালিকের খুঁজে তদন্ত শুরু করেছে। এই ধরনের অভিযান আগামী দিনেও জারি থাকবে বলে জানান রাজনগর পিয়ারবাড়ি থানার ওসি রতন রবিদাস। বিলুনিয়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি 100 বাংলা। আমরা আজকে আমাদের এসডিপিও বিলুনিয়া স্যারের তত্ত্বাবধানে পিয়ারবাড়ি থানা 43 বিএসএফ, সিআরপিএফ, তারপরে এক্সাইজ ডিপার্টমেন্ট, ফরেস্ট ডিপার্টমেন্টের যৌথ উদ্যোগে আমরা আজকে মোনাইপাতর, হেতালিয়া, ওয়াংছড়া এবং কমলাকান্ত পাড়াতে সকাল 4টা থেকে 8:30 পর্যন্ত আজকে আমরা গাঁজা বিরোধী অভিযান করি। এই গাঁজা বিরোধী অভিযানে আমরা টোটাল 13টা প্লটের মধ্যে 48,000 প্রিম্যাচিউর গাঁজা গাছ আমরা ঘটনাস্থলে কেটে ধ্বংস করি এবং এই গাঁজাগুলো মূলত ফরেস্ট রিজার্ভ যে এরিয়া, ওই এরিয়াগুলোকে চিহ্নিত করে লাগানো ছিল এবং এইভাবে আমরা আগামী দিনও যে যে এলাকাতে এরকমভাবে অবৈধভাবে গাঁজা চাষ হচ্ছে এগুলো আমরা খুঁজে বের করছি এবং সরকারের ড্রোন ব্যবহার করছি এবং ওই এলাকাগুলো আমরা চিহ্নিত করে ওই এলাকাগুলোতে আমরা আগামী দিনে গাঁজা বিরোধী অভিযান করব এবং পাশাপাশি আমরা এটাও নজর রাখছি এই অবৈধ গাঁজা চাষগুলো কারা করছে, যদি আমরা সঠিক তথ্য প্রমাণ পাই আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।